Welcome to my another daily vlog bola jete pare to ajke ami ar Naim amra China te chilam oboshyo ekshathe to okhane amra erokom pray bibhinno restaurant buffet gula try kortam to tari dharabahikota amra jokhon Bangladesh chilam to Naim bollo je ei cafeteria ta check kora uchit amader Gulshan ekhi hocche cafeteria বিশেষ করে ডিনারটা অনেক বেশি আইটেম দেয় এখানে তো আমরা জাস্ট নাইম বলল আর কি গতকালকে যে ডিনারটা এখানে চেক করা উচিত তো আমরা চলে আসলাম আজকে তো আজকে আমি আপনাদেরকে আজকের এক্সপেরিয়েন্সটা দিব এখানে বাংলাদেশের ক্যাফেরিওর যেই ডিনারের বুফে সেটা আসলে কেমন কী আইটেম এখানে আছে তো আমরা অলরেডি নিয়ে আসছি কিছু জিনিস তো নাইম এগুলো নিয়ে আসছে স্যুপ নিয়ে আসছে থাই স্যুপটা আমরা আগে ট্রাই করি বলো যে স্যুপটা কেমন লাগে পারফেক্ট ছিল টেস্ট 10 10 ফুড ব্লগার নাই আমাদের ফার্স্ট রাউন্ড শেষ এখানে একটা জিনিস আমি ব্লক করছি সেটা এখানে হচ্ছে নতুন করে তারা ফ্রেঞ্চ ফ্রাই অ্যাড করছে যেটা আসলে অন্যান্য ক্যাফে বা অন্যান্য যেই বুফেগুলো আছে ওগুলোতে কিন্তু থাকে না তো এই জিনিসটা আমার কাছে নতুন মনে হচ্ছে তারপর আমরা আরেকটু দেখি যে আর কি কি নতুন আইটেম আছে এখন আপনাদের সেকেন্ড রাউন্ড খাওয়ার জন্য নিয়ে যাবো বুঝতে বলো কি কি আনছো এখানে নাইম দেখি মাটন বেশি আনছো মাটন আনছি আমি মাটন আনতে যে পাইনি আমি মাটন কই টাইম সব মাটন নিয়ে আসছে এই যে তার মানে নেক্সট টাইম কেউ যদি বুফে খাইতে আসে অবশ্যই নাইমকে নিয়ে আসবেন আর আমি আনছি হচ্ছে এগুলো আমি এখন আসলে ভেজিটেবল গুলো ট্রাই করতেছি আর মাটন অল্প আনছি একটু কারণ নাইম সব মাটন নিয়ে আসছে ওকে সো এখন আমাদের সেকেন্ড স্টেজ লেটস স্টার্ট আমি সুশি নিলাম সুশি যেহেতু শেষ সুশি আমার খুবই ফেভারিট এখানে চিকেন সসেজ সুশি বিভিন্ন টাইপের সুশি আছে আমাদের ক্যাব ভাঙার যন্ত্র চলে আসলো
আমারগুলো বেশি বড় ছিল আমি অবশ্য বেশি খাইতে পারিনি, টুকটাক মাত্র সাতবার নিলাম, সাত প্লেট খেলাম ডেজার্ট সহ। তো আমাদের সব মিলে বিল আসছে অনলি 2300 টাকা। বলো নাইম, তুমি কত টাকা খাইছো? চলো আমরা বেরোই যাই আর কি। ওকে, তো আমাদের খাওয়া শেষ। তো এই হচ্ছে আমাদের আজকে ভিডিও, যদি ভালো লাগে থাকে। আমি আসলে ফুড ব্লগার নামের নাইম, চায়নাতে এরকম বিভিন্ন জায়গায় খাইতাম। তো এখানে এসে আমরা আজকে ট্রাই করলাম, এটা জাস্ট হালকার উপরে যাবসা। নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে আমরা আরও আরও খাবার দাবার কীভাবে খাইতে হয় সেটা দেখাবো, এবং টিপস টিপস দিব যে কীভাবে বেশি খাবার খাওয়া যায়, বিশেষ করে বাফেট লাঞ্চ। তো এদের আসলে আমার যেটা পছন্দ হয়েছে, আইটেম অনেক বেশি, তবে প্রথম দিকে মানুষ কম ছিল, এখন অবশ্য একটু মানুষ বেশি হয়ে গেছে। তো আপনারা যদি আসেন, আপনারা প্রথম দিকে আসবেন, প্রথম দিকে আসলে মানুষ কম থাকে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমরা টুটা লঞ্চের একটা, আমার একটা ডেলি ব্লগ বানালাম টুকটাক, কারণ এটা আমি যখন চ্যানেল ছিলাম তখন আমরা এরকম বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে বুফে ট্রাই করতাম। তো সেখানে এক্সপিরিয়েন্স ওরকম, যদি সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাবো নেক্সট। আর এটা হচ্ছে ক্যাফে দিয়ে রিও লঞ্চের পারফেক্ট। এই হচ্ছে আজকের ভিডিও, যদি আপনাদের পছন্দ হয়েছে তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা বিভিন্ন ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। তো সেটা যদি অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।